আমরা আজকে বিড়াল প্রবন্ধ আলোচনা করব বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া এই বিড়াল প্রবন্ধটি আমরা আলোচনা করছি আমি প্রথমে বলতে চাই যে স্বপ্নালুকিত লুকিত গৃহে আহার প্রস্তুতির অবকাশে একদিন কমলাকান্ত যখন নিজের চারপাইয়ের উপর হোক হাতে তান জিমুড়ছিলেন তখন তিনি স্বপ্ন দেখছিলেন যে তিনি দেখছিলেন যে নেপোলিয়ান হতে তিনি যদি নেপোলিয়ন হতেন তাহলে ওয়া জুড়ে জয়ী হতে পারতেন কিনা ঠিক সেই সময়েই এরকম এক এরকম সময়েই তিনি একটা বিড়ালের শব্দ শুনছিলেন মেউ শব্দে চমকিত হয়ে ভাবলেন স্বয়ং ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে কিছু আফিং বিখা করতে এসছে কিন্তু বাস্তবে এরকম নয় একটা বিড়াল এসছে কিঞ্চিৎ কঠোর হয়ে তাকে যখন তিনি প্রত্যাখ্যান করার কথা ভাবছিলেন তখন তখন আবার মেউ শব্দে সজাগ হয়ে তিনি দেখলেন যে ওয়েলিংটন নয় এটি একটি বিড়াল মাত্র কমলাকান্তের জন্য রকৃত দুগ্ধত্বক পান করে উল্লসিত হয়ে মহানন্দে মহানন্দের বহি প্রকাশিত হচ্ছে মেউ শব্দটি তো কমলাকান্ত এখন কি করবেন বিড়ালকে মারবেন না আদর করবে না বিচার চাইবে তো আমাদের চির অবস্থা একটা অভ্যাস আছে যে সেটা হচ্ছে যদি বিড়াল কেন কিছু খায় তাহলে আমাদের আমরা প্রথমেই তাকে মারতে যাই এবং আমরা এটা ভাবি না যে বিড়াল কেন চুরি করে দুগ্ধ পান করেছে কি কেন এই সব জিনিস খাবার খাবারগুলি খাচ্ছে তো সেটা আমরা ভেবে দেখি না কিন্তু এখানে দেখো কমলা ভাবলেন যে দ্বিধাগ্রস্ত হয়ে হলেন তিনি কারণ দুঃখ দুধ তার নয় দূর মংলা গাভীর এবং করেছে তো অতএব সেই দে তার যেমন অধিকার আছে তেমনি বিড়ালেরও আছে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্রের একটা সমবন্তনের নীতি তার মনের মধ্যে রয়েছে তারই একটা বহি প্রকাশ আমাদের এই বিড়াল প্রবণেও প্রকাশিত হচ্ছে এবং এটা উপস্থাপিত করতে চেয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দেখুন যে কিন্তু তারপরে সে প্রথম যে একটি লাথি নিয়ে বিড়ালকে তারা করলেন তো কিন্তু বিড়াল কমলাকান্ত নয় নিশ্চিন্ত মনে বসে থেকে পুনরায় আলস্য বলে মেয়েও শব্দ উচ্চারণ করল তো এই মেয়ে শব্দটা কি দেখুন এখন কমলাকান্ত বিড়ালের বক্তব্য শুনতে লাগলেন বিড়াল তাকে বদ্ধ করে যখন কমলাকান্ত তাকে মারতে যাচ্ছিলেন একটা লাঠি হাতে নিয়ে তাকে মার যখন মারতে যাচ্ছেন তখন বিড়ালকে কমলাকান্তকে বললেন বলছিল যে বিড়ালের বক্তব্য শোনার জন্য বলছিল বিড়াল তো বিড়াল তাকে মারপিট বন্ধ করে তার কথা স্থির হয়ে বিচার করতে অনুরোধ করলেন তার বক্তব্য এই শুনছিল যত কিছু ভালো তার সব মানুষ যত সব ভালো সবটাই মানুষ পাবে কেন অর্থাৎ তাদেরও বাঁচার অধিকার আছে তারা খেতে পায় না একদম হয়ে পড়ে আছে তো এরকম বিড়ালের কি ক্ষুধা তৃষ্ণা নেই এরকম বলছে। যদি থাকে তাহলে মানুষের কোথায় এরকম কিছু কুশেন আহ তুলে ধরলেন তুলে ধরেছে বিড়াল দেখো এরপরে বিড়াল কর্মকর্তার জ্ঞান উন্মেষের জন্য কিছু তত্ত্ব কথা শুনিয়েছে দেখো সে বলেছে পরক পরোপকারেই ধর্ম আমাদের শাস্ত্রে লেখা আছে অপরকে যদি সাহায্য করতে পারি এবং তাহলে তখনই আমরা ধর্ম লাভ লাভ করতে পারব এই আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে পরোপকারেই ধর্ম এটা হচ্ছে আমাদের শাস্ত্রের লেখা তো বিড়াল প্রবন্ধী বিড়াল করতে বলতে চেয়েছে যে পরোপকারেই মানব তো কমলাকান্তের দুধ দুগ্ধ পান করেছে চুরি করে তো তাতে বিড়াল খুব আনন্দিত এবং উল্লসিত হয়ে বলেছে যে আমি আজকে খুব মানে খুশি যে আমি দুধ পান করেছি তো তাতে আমি কমলাকান্তকে উদ্দেশ্য করে বলছে যে আমি আপনার ধর্ম লাভে সাহায্য করেছি সুতরাং আমাকে মারতে যাবে না তো এরকম দেখুন বিড়ালের কি ক্ষুদান এরপর বিড়াল কমকে জ্ঞান উন্মেষের জন্য কিছু তত্ত্বগ্রা শুনেছে সে বলেছে পরোপকারী ধর্ম এটা তো বলেছি কমলাকান্তের দুগ্ধ পান করে বিড়াল উপকৃত হয়েছে খুব ভালো কথা তো এবং কমলাকান্ত কর্তৃক সে উপকার সাধিত হয়েছে যদি কমলাকান্ত যদি বিড়াল যদি কমলাকান্তের দুধ যদি পান না করত তাহলে কমলাকান্তের ধর্ম লাভ হইতো না তো এখন দেখুন সুতরাং কমলাকান্তের পূর্ণ সঞ্চয়ে বিড়ালের অবদান আছে সেই জন্য বিড়ালের প্রশংসাই প্রাপ্য লাথি পেটান বিড়ালকে প্রশংসা করা দরকার জরুরি এবং লাঠি নিয়ে একটা দ্বন্দ্ব হাতি নিয়ে তাকে মারতে যাওয়া মতেই ঠিক নয় এরকম বলেছি বিড়াল সে আরও বলেছে সে চুরি করে দুগ্ধ পান করেছে বলে সে চুর বটে কিন্তু ষাট করে কেউ চুর হয় না যাদের আমরা এই ইহলোকে দেখি অনেকেরা কিন্তু খুব ইচ্ছা করেই চুর করে চুরির কাজ করে তো অনেকেরা কিন্তু অনেকেরা কিন্তু মানে কিছুই নিঃস্ব হয়েই চুরি চুরির কাজটা করে তো এই এই যে অভাবের তারাতেই লোকে চুরি করতে বাধ্য হয় এই জগতে যাদের প্রয়োজন অতিরিক্ত ধন আছে এই জগতে যাদের প্রয়োজন অতিরিক্ত ধন আছে তারা কিন্তু গরিবদের কিছুই দেয় না আমাদের এই লকডাউনের সময়েও দেখুন অনেকেরা কিন্তু সাহায্যের জন্য হাট বাড়িয়ে দিয়েছে গরিব শ্রেণীর মানুষদেরকে যারা গরিব তাদেরকে যাদের খেতে অসুবিধা হচ্ছে তাদেরকে খাবার জন্য কিছু খাবার তুলে দিচ্ছে এবং আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তো এখন তো অনেকের কিন্তু এখনো কোনো কিছুই ধেই না এরকম মানুষও থাকতে পারে আমাদের সমাজের মধ্যে তো এই লকডাউনের সময়ও কৃপন ধনী সবকিছু নিজের জন্য ধন সঞ্চয় করে রাখে সূর্যবৃত্তির জন্য চূর্য সেটা থেকেই এখন দেখুন এই পৃথিবীতে বুক সুখে সকলেরই সমান অধিকার আছে যাদের পেট ভর্তি থাকে তারা ক্ষুধার্তের দুঃখ বুঝতে পারে না তো দরিদ্রের জন্য ব্যথা অনুভব করাও লজ্জার ও অগৌরবের মনে করে তারা তো এরকম অবস্থা এরকম অবস্থা থেকে মুক্তির এই রকম অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বঙ্কিমচন্দ্র বারবার বিনম্রভাবে এই বিড়ালের মাধ্যমে মানব সমাজের কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন তা আমরা এই প্রবন্ধে পাই কিন্তু আসলে মানুষ কী করে মানুষের স্বাভাবিক ধর্ম কী তেলের মাথায় তেল দেওয়া মানুষের স্বাভাবিক ধর্ম আসলে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রূপ এটাকে রূপ বলেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম বলেনি কিন্তু সে তিনি কি বলেছেন রূপ এই রূপ থেকে রোগের নিরাময়ের জন্য এই বিড়াল প্রবণতা পড়লে আমার মনে হয় সকলেরই একটা কিছু না কিছু লাভ লাভবান হবেন এবং কিছু শিখতে পারবেন এই বিড়াল প্রবন্নতিতে পড়লে তো কমলাকান্ত বিরক্ত হয়ে বলেছে ধনিরা যদি ধন সঞ্চয় করতে না পারেন সেই ধন চুরের ঝালাই নির্বিঘ্ন বুক করতে না পারে তাহলে সমাজের উন্নতি সম্ভব নয় এরকম কিছু বলেছে সমাজের উন্নতি করতে গেলে ধন সঞ্চয় করতে হবে এবং ধন সম্পদ যারা করবে তারা ধনী যদি ওই ধনীদের ধন সঞ্চয় করা ধন যদি চুরি হয়ে যায় তাহলে সমাজ সমাজে একটা কী বলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে তখন বলছে যদি ধন সঞ্চিত সঞ্চয় করার ধন যদি দরিদ্রদের পেটে যদি না যায় মুখে যদি না যায় তাহলে সেই ধন সঞ্চয় করার অর্থটা কী এরকম একটা কুয়েশন বিড়াল বলেছে বঙ্কিম আমাদের কমলাকান্তকে তো দেখুন যে যারা অন্ডকে এক মুস্তি বিখ্যা দিতেও অপরাগ আমরা অনেক কিছু থাকার পরেও কিছুই দিতে চাই না কিছু দিতে অপারক অপরাক এরকমও দেখি যে আসলে যদি বড় মানুষ যদি আমাদের ইয়াত বাড়ি ঘরে আসে তাহলে আমরা খুব আদর করে খাওয়াই কিন্তু যারা দরিদ্র একদম একদম রোগা এরকম পাতলা এরকম মানুষ দরিদ্র মানুষ যদি আছে তাহলে আমরা কি করি আমরা কিন্তু তাদেরকে এরিয়া চলতে চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সভ্য সমাজের একটা খারাপ দিক এটা এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে পাই তাহলে আমরা অনেক কিছুই অনেক কিছু অনেক সময় অনেক কিছু করতে পারব বলে আমি বিশ্বাস করি যে বঙ্কিমচন্দ্র তো এটাই বলেছেন যে সকলেই সকলেরই একটা সুখ বুক করার একটা অধিকার রয়েছে তো আমরা দেখি যে কিছু বাগুন বিড়াল আছে তারা হলো ধনী লোকেদের সোহাগের বিড়াল তাদের কথা তো বলেনি বঙ্কি বঙ্কিমচন্দ্র এখানে তো এখন দেখো যে চুরকে আহ দ্বন্দ্ব দেওয়ার আগে বা ফাঁসির হুকুম দেওয়ার আগে কমলাকান্ত বলেছে বিড়াল বলেছে যে ফাঁসির হুকুম দেবার আগে যেন তিন দিন উপোস করে থাকেন তারপর যদি ইচ্ছা হয় তাহলে ফাঁসির হুকুম দেন মানে বিচারক ফাঁসির হুকুম দেওয়ার আগে লিস্ট তিন দিন না খেয়ে উপোস থেকে ভাববার জন্য বলেছে যাতে দরিদ্রদের কিছুই ক্ষতি না হয় তো তারা যদি বঞ্চিত না হয় তো সেরকম কথা আমাদের বঙ্কিমচন্দ্র এক কমলাকান্তের দপ্তর প্রবন্ধে খুব সাবলীলভাবে তুলে ধরেছেন বিড়াল বিড়ালের মাধ্যমে দরিদ্রদের একটা বিড়াল এখানে দরিদ্রদের প্রতিনিধি হিসাবে কাজ করেছে তো আমাদের দেশে অনেকজন অনেকজন অনেক কিছু থাকা সত্ত্বেও কিছুই সমর্পণ করতে চাই না গরিবদেরকে খাওয়াতে চাই না এরকম মানুষও বুড়ি বুড়ি রয়েছে সো তাদের উদ্দেশ্যে বঙ্কেমত স্পেশালি এই কথাগুলি বলেছেন বলে আমি মনে করি আমি এখানে আমার এই ক্ষুদ্র আয়তনের একটা লেকচার এখানেই শেষ করছি আশা করি আমার ছাত্রছাত্রীরা এই আমার লেকচার শুনে কিছুটা হলেও লাভবান হবেন এই প্রটাসে আছি থ্যাংক ইউ সো মাচ